আদা হলো 150 টাকা, আর যেটা একটু ভালো হেডাল হলো 180 টাকা, আর রসুন আপনার হলো 200 180, আর আরেকটা আছে আপনার দেশিটা হলো 240। নতুন করে বাড়ছে, নতুন করে বাড়ছে, এই দেশিটাও বাড়ছে, চারাটা দাম বাড়তে আবার চারাটা কমতে আছে, 220 হয়ে গেছিল, আবার 180 টাকা হয়েছে, 90 টাকা। রসুন দামটাই বাড়ছে বেশি, আগে ছিল আপনার 180, এখন হয়েছে আপনার হলো 200 220 ছিল, এখন আবার কমে গেছে, এখন আবার চলে হয়েছে 190 200। দেশি আপনার সবচেয়ে এক নাম্বার পেয়ে যেটা ওইটা পাইকারি বাজার হলো 90 টাকা, এমনি কুরসা বাজার 100 টাকা। তবে আমরা যে একটু ছোট ওই যে আমরা বেসাছি কুরসা বেসাছি 90 টাকা কেজি, এমনি পাইকারি বাজার 80 85। দাম গতকালকে থেকে আজকে বেশি, আজকে আলু আপনার কুরসা বাজার 50 টাকা নতুন আলু, আর পাইকারি বাজার হলো 42 43। আসলে ধরুন এখন শীতকালে সবজির সিজন, কিন্তু সিজন হইলে মানে সব সবজি বাজারও আছে, মানে পরিমাণে কম। যেমন এই যে বৃষ্টির আগে দেওয়া সবজির দামটা কিন্তু মোটামুটি কম ছিল, বৃষ্টির পরে কিন্তু সব সবজির দামটাই মানে কমার ব্যাস কেজিতে 10 টাকা 15 টাকা বাইরে গেছে। যেমন সবজি আছে কিন্তু আপনার হলো আমদামি কম, সবজির দাম হলো আপনার হলো সিম হইলো আপনার 60 থেকে 80 টাকা কেজি, সিম হলো আপনার হলো যেমন বিচেলা যেটা এটা হলো 90 থেকে 100 টাকা কেজি, যেটা বিচি ছাড়া এটা হলো আপনার হলো 60 থেকে 70 টাকা কেজি, আর হলো একবার অটো সিম বলে আমরা ওইটা হলো 50 থেকে 60 টাকা কেজি, আর হলো অন্যান্য সবজি যেমন বেগুন 50 থেকে শুরু করে 70 টাকা কেজি, আর হলো করলা এবং উস্তা এটা হলো 70 থেকে 80 টাকা কেজি, চিচিঙ্গা জিঙ্গা দুন্দুল এটা হলো 70 থেকে 80 টাকা কেজি, আর হলো টমেটো আপনার 80 থেকে 100 টাকা কেজি। কিন্তু বেশি ভাই, সব কিছুরই দাম বেশি, সব কিছুরই দাম বেশি, কিছুটা কমছে, যেমন আগে বেশি ছিল এখন একটু কমছে, কিন্তু ওই তো আরও কমার কথা, যেই পরিমাণ কমার কথা সেই পরিমাণ কমে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাগল ঠিক করার সময় I'm gonna go get a drink.